দেখুন, এবার ইরানের সাথে জোটবদ্ধভাবে কাজ করবে রাশিয়া। পুতিন ইরানের রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্ট ভবন ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন আইএস। তারই জের ধরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে পাঠানো এক বার্তায় এই সন্ত্রাসী হামলায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ নেতা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এই হামলার ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, পুতিন এই হামলায় নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের আশু আরোগ্য কামনা করেন, জানিয়েছে বার্তা সংস্থা তাস। পুতিন ইরানের সঙ্গে জোটবদ্ধভাবে কাজ করতে রাশিয়ার প্রস্তুত থাকার বিষয়টি নিশ্চিত করেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।